শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, যার যার লাইফ নিয়ে ব্যস্ত আছেন, সব কিছুই ঠিকঠাক মতো চলছে। শুধু কিছু মানুষ হাউ খাউ করছেন, কিছু মানুষ বাংলাদেশে কিছু সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলছেন, বাকিদের জীবন খুব মাছ চলে যাচ্ছে। কেউ হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে বেরোচ্ছেন, কিছু হিন্দুই তো মারা পড়ছে, হিন্দুর ঘর বাড়ি তো মারা পড়ছে, হিন্দুদেরকেই তো মালাউন বলে গালি দেওয়া হচ্ছে। এটা তো আর নতুন কিছু না, এটা তো হয়েই আসছে সেই বাংলাদেশের শুরু থেকে, বাংলাদেশ সেই দেশ ভাগ থেকে, দেশ ভাগের পর থেকে বাংলাদেশের শুরু থেকে হয়েই আসছে, নতুন কোনো ঘটনা না। কিন্তু নতুন একটা ঘটনা আজকে ঘটেছে, একজন মাননীয় মন্ত্রী মহোদয় বাংলাদেশের, মানে যেটা আজ পর্যন্ত হয়নি, খুবই নতুন, এতদিন পর্যন্ত আমরা স্কুলে কলেজে প্রতিবেশীটার কাছ থেকে আনঅফিসিয়ালি ফেসবুকের পাতায় মানুষের কাছ থেকে মালাউনের বাচ্চা বলে গালি শুনে এসেছি, আজকে একজন সম্মানিত মন্ত্রী মালাউনের বাচ্চা বলে অফিসিয়ালি আমাদেরকে রিকগনিশন দিলেন। খুবই খুশির খবর। আমরা মনে হয় যারা হিন্দু ব্যাকগ্রাউন্ডের যারা আছেন বাংলাদেশে, তাদের প্রত্যেকেই সেলিব্রেট করার মতো, অফিসিয়াল রিকগনিশন পেলে সেলিব্রেট তো করাই উচিত, তাই না? আমি প্রচণ্ড প্রচণ্ড রকম রেগে আছি, কিন্তু সেই রাগটা প্রকাশ করবার মতো ভাষা নাই, কারণ আমি জানি আমার রাগ একটা অসহায় চিৎকারের মতো শোনাবে, সেই রাগ কারো কাছে গিয়ে পৌঁছাবে না, কখনোই পৌঁছায় না। বাংলাদেশে শত শত সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, মন্দির ভাঙা হয়, রামুতে 400 বছরের পুরনো ঐতিহ্য ভেঙে ফেলা হলো, কিন্তু কারো কানে গিয়ে পৌঁছায় নাই। কিন্তু কিছু মানুষ মানববন্ধন করে, মোমবাতি নিয়ে দাঁড়ায় থাকে, আমাদের মতো কিছু মানুষ অসহায়ভাবে ফেসবুকের পাতায় চিৎকার করে পাতায় পাতায় ভরিয়ে দেয়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না, যাদের জানা উচিত তাদের কানে গিয়ে পৌঁছায় না। একটা ক্রিকেট ম্যাচ হলে আমরা সবাই আনন্দিত হই, একটা ক্রিকেট ম্যাচে বাংলাদেশের জয় হলে, সেই ক্রিকেট ম্যাচে কোনো খেলোয়াড় ভালো করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানান, দেখা যায় যে তাদেরকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের একটা বিভিন্ন ছোটোখাটো খবরেও আমরা দেখতে পাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে খবর যাচ্ছে এবং উনি সেগুলো রিকগনাইজ করছেন। কিন্তু যখন মানে গণহারে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, গণহারে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছায় না। আমি আমি বুঝি না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি সব খবর তার আশেপাশে থাকা মন্ত্রীদের মাধ্যমে পান, নেতাকর্মীদের মাধ্যমে পান, নাকি পত্রপত্রিকাও কিছুটা পড়েন? পত্রপত্রিকা যদি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন কি হচ্ছে, তার মন্ত্রীরা কি করছেন। এখন সময় এসেছে, এখন আমি আমি জানি না আমি জানি না যে আমার এই কথাটুকু কতটুকু অর্থবহ বা কতটুকু পৌঁছাবে, কিন্তু আমরা যতই চিৎকার করি, আমরা যতই বলি, যতই প্রতিবাদ করি, কোনো কিছুতেই কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত সরকার এই সমস্যার সমাধানে এগিয়ে আসছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের আওয়ামী লীগ সরকার দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসছেন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় সংখ্যালঘু নির্যাতনে শুধুমাত্র বিএনপি জামাত না, এতদিন আপনারা বলে এসেছেন যে বিএনপি জামাত সংখ্যালঘুদের নির্যাতন করছে, বিএনপি জামাত হিন্দুদেরকে নির্যাতন করছে, বৌদ্ধদের নির্যাতন, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়িত। যখনই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন আছে তখন সবাই একজোট হয়ে যায়, এটা কে না জানে, এটা তো মানে সরাসরি সত্য কথা, এটা এটা আপনারা স্বীকার করতে মানে দোষটা কোথায়? আপনারা মনে করছেন যে হিন্দুরা আপনাদের ভোট ব্যাংক, নির্বাচনের সময় আসলে তাদের যত মারি দেন, যত পেশাই পেশেন, ভোটটা তো আওয়ামী লীগের বক্সেই মানে বাক্সেই যাবে, ভোটটা তো আওয়ামী লীগই পাবে, আর সে কারণে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মটাকে ব্যবহার করে যাচ্ছেন, সেটা আর কতদিন চলবে? বাংলাদেশকে আপনারা ডিজিটাল বাংলাদেশ বানাতে চান, বাংলাদেশকে আপনারা একটা উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে চান, উন্নত দেশ তখনই হয় একটা দেশ যখন সেই দেশের সংখ্যালঘুরা ভালোভাবে থাকে, একটা দেশ তখনই উন্নত দেশের মর্যাদা পায়, একটা দেশ তখনই উন্নত সমাজ ব্যবস্থার মর্যাদা পায় যখন সেই দেশে তার যে রিলিজিয়াস মাইনরিটি আছে, তার যে ইন্ডিজিনিয়াস মাইনরিটি আছে, তাদেরকে তারা সমান অধিকার দেয়, সমানভাবে ভালোভাবে রাখে, তখনই সেই দেশটা ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারে। কিছু একটা বলেই বলে আপনাদের ইন্ডিয়াতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনারা তো কিছু বলছেন না, ইন্ডিয়াতে যে মুসলমানদের নির্যাতন হচ্ছে তাতে তো কিছু বলছেন না, গত কয়েক মাস ধরে আমি দেখে আসছি কিছু বলতে গেলেই ফেসবুকে এক দঙ্গল লোক এসে বলতে শুরু করে,
মুসলিমদেরকে যে মেরে ফেলছে ইন্ডিয়াতে কিছু বলেন না। আরে ভাই, ইন্ডিয়াতে ইন্ডিয়াতে রাষ্ট্রপতি পর্যন্ত মুসলমান এসছে, সালমান খান, শাহরুখ খান সবাই মুসলিম। ইন্ডিয়াতে মুসলিমরা কিভাবে কিভাবে ট্রিট করছে দেখেন, দু একটা ঘটনা দিয়ে এসে বাংলাদেশের ঘটনাকে জায়েজ করতে চান। আর যদি ইন্ডিয়াতে এই ধরনের ঘটনা ঘটেও থাকে, সেটা দিয়ে বাংলাদেশে কেন আমরা ভুক্তভোগী হব? আমরা একটি স্বাধীন দেশ, বাংলাদেশের স্বাধীনতার জন্য হিন্দুরা কম রক্ত দেয় নাই। বার্মাতে মুসলমানদের উপর অত্যাচার হলে, ইরাকে হলে, প্যালেস্টাইনে হলে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ছেন। বাংলাদেশের আলেম ওলামারা বার্মায় প্যালেস্টাইনে মুসলমানদের জন্য আপনারা বাংলাদেশে মানববন্ধন করছেন, আর আপনার দেশের রাস্তায় আপনার দেশের আপনার আপনার ঘরের কাছে নির্যাতিত হচ্ছে মানুষ, সেখানে আপনাদের মুখে কোনো রা নাই, সেখানে আপনাদের কাছ থেকে কোনো পোস্ট নাই। এই ধরনের যতদিন চলতে থাকবে, যতদিন পর্যন্ত আমাদের সুশীলরা মানে দেখে না দেখার ভান করতে থাকবেন, যতদিন পর্যন্ত আমরা আমাদের সরকার রাজনীতিতে ধর্মকে ব্যবহার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ হবে না। আর খুব তাড়াতাড়ি, এখন তো মাত্র আট ভাগ বেঁচে আছে কোনো মতে, মানে সর্বসাকুল্যে কিছুদিন পরে আমরা ওই আট ভাগকেও আর দেখতে পাবো না। বাংলাদেশের শূন্যের কোঠায় যখন নেমে আসবে না, তখন আপনারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে করতে মারা যাবেন। তখন শিয়া সুন্নি কোপাবে, আহমদিয়া কোপাবে, মুসলমান আপনারা একজন আরেকজনকে কোপাবেন, ধর্মের মধ্যে কে সহি মুসলমান কে সহি মুসলমানরা তারা তাদেরকে কোপাবেন। আস্তে আস্তে করে বাংলাদেশে মানুষ থাকবে না তখন আর কোনো কিছু, সবাই হয়ে যাবে কিছু কিছু বলার নেই, আসলে কিছু বলার নেই। কেউ যদি পারেন, কারো যদি ক্ষমতা থাকে, আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খবরটা পৌঁছান। ওনার কাছে হয়তো এখনো খবরটা পৌঁছায় নাই, উনি হয়তো এখনো জানেন না যে 400 ঘর বাড়ি ভাঙা হয়ে গেছে, আজকেও অনেক জায়গায় অ্যাটাক হয়েছে, এবং ওনার একজন মাননীয় মন্ত্রী হিন্দুদেরকে মালাউনের বাচ্চা বলে গালি দিয়েছেন, অফিসিয়ালি রিকগনিশন দিয়ে দিয়েছেন। কেউ যদি পারেন, কারো যদি ক্ষমতা থাকে, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খবরটা পৌঁছান, কারণ একমাত্র শেখের বেটির উপরই বাংলাদেশের হিন্দুদের আস্থা ছিল, যে কারণে আওয়ামী লীগের দেখা যায় যে মিডিয়াতে একটা ইলেকশনের সময় খুঁজে 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 সিঁথি সিঁদুরওয়ালা মহিলাদের ছবি খুঁজে বের করা হয়, ভোট ব্যাংক হিসেবে হিন্দুদেরকে বোঝানো হয় যে তারা আওয়ামী লীগের ভোট বাক্সে ভোট দিচ্ছে, এবং সেই কারণে হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলা হয়। হিন্দুরা কম প্রাইস পে করে নাই আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ সরকারের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক সংবিধানের জন্য। আজকে হয়তো বলবেন যে আমি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে বলে এটা বলছি, কিন্তু গায়ে লাগে। এবং আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনাদেরও গায়ে লাগা উচিত। সময় থাকতে প্রতিরোধ করেন, প্রতিবাদ করেন, কাউকে আঘাত দিয়ে থাকলে দুঃখিত।